ক্যারিয়ারের 28তম টেস্ট 50 আনুষ্ঠানিকতা করে ব্যাট উঁচু করলেন ঠিকই, কিন্তু 50টা একটু উপভোগ করতে পারেননি সাকিব আল হাসান। অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনে দলের ব্যাটিং যে যাচ্ছে তাই। মুমিনুল হকের নেতৃত্বে টেস্টে ধুঁকছিল বাংলাদেশ, প্রত্যাশা ছিল সাকিবের অধিনায়কত্বে ঘুরে দাঁড়াবে দল, কিন্তু অ্যান্টিকার ব্যাটিং সব আশায় জল ঢেলে দিয়েছে। যদিও 33 মাস পর জাতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে নেমে ব্যক্তিগত পারফরম্যান্সে খারাপ করেননি সাকিব, দলীয় সংগ্রহের অর্ধেকটাই এসেছে তার ব্যাটে। নর্থ সাউন্ডে টস হেরে ক্যাপ্টেন সাকিবের নতুন শুরু। আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে এর আগের 14 ম্যাচের 11টাতেই টস হেরেছেন তিনি। সাদা পোশাকে সংগ্রাম করতে থাকা বাংলাদেশ দল তার অধীনেও খুব একটা ভালো করেনি। সাকিবের নেতৃত্বে জয় এসেছে মাত্র 3 টেস্টে, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুখস্মৃতিই আছে তার। 2009 সালে মাশরাফির ইঞ্জুরিতে পেয়েছিলেন অধিনায়কত্ব, সেবার সাকিবের ক্যাপ্টেন্সিতেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সিরিজ জিতেছিল টাইগাররা। ব্যাটে বলেও সেবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। অধিনায়ক হিসেবে সব মিলিয়েও টাইগার অলরাউন্ডারের পারফরম্যান্স ভালো। ব্যাট হাতে এই টেস্টের আগে 36-এর ওপর গড়ে করেছিলেন 918 রান, সেঞ্চুরি ছিল 1টি। তবে ব্যাটিংয়ের চেয়ে বল হাতেই ছিলেন বেশি উজ্জ্বল। এবারের উইন্ডিজ সফরের আগে অধিনায়ক হিসেবে 14 টেস্টে ঝুলিতে আছে 61 উইকেট। এবার প্রত্যাবর্তনেও সুপার সাকিবকেই দেখতে চান দর্শকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ।